সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনা নির্বাচনকে বৈধতা দেওয়ার অপরাধেই রকিব হুদা ও আউযাল কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা কেবল পদত্যাগ নয় বর্তমান কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তারা শেখ দেশে এনে দ্রুত বিচারের দাবি বিএনপি নেতাদের জাতীয় প্রস্তাবের সামনে আলাদা দুই অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন ছাত্রজনতার জনতার গণভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকারের চালানো গণহত্যা বিশ্বের নজিরবিহীন হত্যার হুকুমদাতা শেখ হাসিনা সহ জড়িতদের দ্রুত বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না আওয়ামী লীগের সুবিধাভোগীরা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে এরাই বর্তমান সরকারকে বিতর্কিত করার নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাপ এতে বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে গঠিত ঐক্যে যারা ফাটল তৈরির চেষ্টা করবে তারা পতিত স্বৈরাচারের দোষর হিসেবে চিহ্নিত হবে সাংবাদিক